যে মহিলার কোনো হারানো নাই, কোনো বিশেষ কোনো জরুরত নাই, কোনো অসুবিধা নাই, মহিলা মাতার কাপড় ফালাইয়া বেফাসা সুরতে মহিলা চলে আতারে, তখন সেই মহিলার কাছ থেকে রহমতর ফরিস্ত হল বহুত দূরে সরিয়া যায়। দুই নম্বর হইল পুরুষ এবং মহিলা যখন সদা সর্বদা খালি মিশা মাত মাতার অভ্যাস করিয়া থাকে, মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, সেটা বন্দার অনুভব করতে পারত নাই। মুখের দুর্গন্ধর কারণে বন্দার কাছ থাকি ফরিস্ত হল নিকটে আসুন না, ফরিস্ত হল দূরে সরিয়া যায়। এইভাবে যদি স্বামী যদি গরস্ত্রীর মন খান যদি জয় করতে গিয়া যদি কোনো সময় স্বামী গরস্ত্রীর কারণে মিশা মাত মাতিতে বারণ যায়, আর দুই নম্বর তাকছে গিয়া উভয়ের বিবাদ মিটাইতে গিয়া মধ্যস্থ দিন, তখন সাল্লিশ হন মধ্যস্থ এমন একজন ব্যক্তি আসন, যে ব্যক্তি যদি সাইন বলে আমি এমন একটি মিশা মাত মাতিমু, মাত্র এখান মাত মাতিমু, যে মাতর দ্বারা উভয়ের বিবাদ মিটি যাইব, দুজনের মাত মিটি যাইব, দরবার মিটি যাইব, দুজনের দরবার মিটি যাইব। তো এই মাত শুনিয়া বিচারা গিয়া মধ্যস্থ সাল্লিশে খালি মিশা মাততাম না, তখন যদি ওই বলে না যাই আছে মাঝখানে বেসরি মতো গান মাতি না, এমন মাতর দ্বারা শেষ হয়ে যাব, আপনি মাতক যাতে সমাধান হয়ে গেছি, নতুবা না আল্লাহর মধ্যে গান। এর জন্য বিচার গিয়া যদি আমি এইভাবে জানিয়া যদি খালি বারবার মিশা মাত মাতি, আমরা তো একটা আয়াত আসছে গিয়া এমন একটা বদ অভ্যাস, কোনো সময় আমরা সাক্ষী হলে মিশা মাত মাতি নাই, কোনো সময় আমরা মধ্যস্থর মানুষে আমরা অনেক সময় মিশা মাত মাতি নাই, আল্লাহর ওয়াস্তে খালি মিশা মাত মাতিতাম না, যত বেশি মিশা মাত মাতিব আমরা গুনাহ কবিরা করিয়ার। দেখো কা দুইটা কারণে মানুষের কাছ থাকি রহমতর ফরিস্ত কল চলিয়া যান গিয়া, একটা হইল গিয়া মা বোন যারা আসন, মহিলা যারা আসন এরা যখন অনিচ্ছায় মাথার থাকি কাপড় সরায়, যে মহিলার কোনো হারানো নাই, কোনো বিশেষ কোনো জরুরত নাই, কোনো অসুবিধা নাই, মহিলা মাতার কাপড় ফালাইয়া বেফাসা সুরতে মহিলা চলিয়া থাকে, তখন সেই মহিলার কাছ থেকে রহমতর ফরিস্ত হল বহুত দূরে সরিয়া যায়। দুই নম্বর হইল পুরুষ এবং মহিলা যখন সদা সর্বদা খালি মিশা মাত মাতার অভ্যাস করিয়া থাকে, মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, সেটা বন্দার অনুভব করতে পারত নাই, মুখের দুর্গন্ধর কারণে বন্দার কাছ থাকি ফরিস্ত হল নিকটে আসুন না, ফরিস্ত হল দূরে সরিয়া যায়। মুখে একটা দুর্গন্ধ হয়ে যায়, অধিক মিশা মাত মাতনেওয়ালার মুখ নাপাক হয়ে যায়, যে দুর্গন্ধটা আমরা অনুভব করতে পারতাম না, ফরিস্ত হলে গিনা করিয়া এর কাছ থেকে সরিয়া যায় বলে। তাই আল্লাহর বান্দাগণের জন্য কোনোদিন মিশা সাক্ষী দিয়ে আপনি গুনাগার হইবা না, মিশা সাক্ষী দিলে আপনি গুনাগার হইলা, একদিকে মিশা মাতিলা গুনাগার হইলা, আর দুই নম্বরে মিশা সাক্ষীর দ্বারা দিয়ে আপনি বন্দারা যদি কষ্ট দেন শাস্তি দেন, এর কিন্তু জবাব দিই একদিন হইবা বলে কিয়ামতর দিন জবাব দিতে লাগবো। দেখো কয় একদিন এক উকিলে হয়েছে একটা সুন্দর ঘটনা, আমরা দেশের কিছু মানুষ আসুন কৌটো গিয়াও কোনো সময় মিশা মাত মাতিলাই মাতুন দেন সাক্ষী লাগাইয়া বলে এনরে হারাইতাম, বলে না এনরে হারাইতাম, বালা করে শাস্তি দিতাম, কইয়া হক হক মাত চৌকে দেখছেন যেখান জানেন হক অসুবিধা রে, আপনি কোনো গুণাগার হইতা নাই, যেখান দেখছি না জানি না ওখান যদি ফুরাইয়া যদি হই তাহলে তো আমি বহুত বড়, আমি মির্জা পর আমি বহুত বড় গুণা পাবো। কৌটো এক উকিলে হইল ঘটনাটা, একজন বাদী পক্ষে কেস দিছেন, তার দান খাই দিছে একটা পশুয়ে কেস দিছেন গিয়া, এখন বিবাদীর আসামিও গেছেন, ম্যাজিস্ট্রেটের সাক্ষী চাইছেন, ম্যাজিস্ট্রেটের সাক্ষী যখন ডাকছে তখন এমন একজন সাক্ষী ব্যক্তি বানাইয়া লিয়া গেছে, সে বলে সাক্ষী লিয়া বানাইয়া গেছে, অপর পার্টি সাক্ষী নিছেন, দুই পক্ষর উকিল হল খালা আসন, এমন একজন সাক্ষীরে বানাইয়া নিছেন, খালি ওখান কইছেন তুমি ম্যাজিস্ট্রেট যখন জিজ্ঞাসা করবো, অপর উকিলে জিজ্ঞাসা করলে খালি হয়ে ওই আমি দেখছি ফসুয়ে দান খাইতে, এত খাইছি ইকান হইতে তো ডর নাই, কৌটো গিয়া হাট গড়া দাঁড়াইছে কইছে ফসুয়ে দান খাইছি কেন তো আর কই মিস নাই, ম্যাজিস্ট্রেটে ডাইরেক্ট জিজ্ঞাসা করছে আমার তুমি তোমার নাম অতানি বলে জিয় তুমি সাক্ষী বলে জিয় হৌসাইন যে পশুটা একজন দান খাইল, এই পশুটা কত বড় হৌসাইন হে তো এখন তো জানে না কি জাত পশু বুঝছেন, হে আ তানে ওলা লম্বা করে বলদ দেখাইতো বুঝেছেন, বলদ দেখাইতো মানে লম্বা করে আ তানের লগে লগে হোমক করু কিলে উঠিয়া কইছে স্যার
দান খাইছে মাত্র আসে আঁত আঁশ কেউ তো উষা হইতে পারে, জ্বালা খাইছিল জ্বালা খেয়ে শুইছিল। লগে লগে তার ফকর উকিল উঠিয়া বইছে, না স্যার তাই নখনো ডাই না তো আঞ্চন বাবা তো হয়ে যাচ্ছে আব তাই আঞ্চন না নিয়াওলা দেখাইতা। বুঝতেছি অত মিশা ভাত ও খালি মিশা উকিলর ফেস বুঝাইছেন এটা গরু দেখাই দিতে পারে, গিয়ে প্রশ্ন করে স্যার আঁশ অত বড় হইতে পারে বল দরলাখান দেখা ই উকিলে বড় জিন আছে তার বাবা তো হয়ে যাচ্ছে আবু আনরা আবু আনি আবু দেখাই হাসবো সাক্ষী হাসি হাসবো সাক্ষী মরিয়া হাসবো তোমার লাগে বাসাই দিছে উকিলে। অলাকুনা সময় কৌটো গিয়া মিশা সাক্ষী দিলেন আল্লাহর ওয়াস্তে দয়া করিয়া, কৌটো গিয়া মিশা সাক্ষী খান তা দয়া করিয়া দেওয়ার যাইবা না, মিশা মাথা হত হইয়া তাকছে গিয়া গুনা কবিরা, আর কবিরা গুনা বন্দা তৌবা না করলে মাফ হয় না। তাই আল্লাহর বন্দে গান দুই নম্বরে তাকছে গিয়া ওয়াইজা ওয়াদা আখলাফা, আল্লাহর বন্দা যদি বেশি সরিয়া ওয়াদারে খিলাফ করে এটা মুনাফিকের আলামত, তার আর কাজ হইব গিয়া খালি ওয়াদারে খিলাফ করব, ওয়াদা কোনো সময় রাখতো নাই, কোনো সময় বন্দার সঙ্গে ওয়াদা করলে পূরণ জীবনে করত নাই, ওয়াদা হইয়া তাকছে গিয়া মানে লেনদেন ব্যাপারে বন্দা ওয়াদা করছে অমুক দিন আপনার টাকাটা দিব, কিন্তু সময় মতো সেই বন্দার টাকাটা নিয়ে দিত নাই, যাইতো নাই, ওয়াদার খিলাফ করব, মাতর মাধ্যমে ওয়াদা খিলাফ করব, যে কোনো ব্যাপারে ওয়াদাটা খিলাফ করব, ওয়াদা খিলাফ করার অভ্যাস যাদের মধ্যে আছে অটোমেটিক আমরা বুঝি লাইমু বলে সেই ব্যক্তিরা তাকছে গিয়া মুনাফিক, মুনাফিকের এটা একটা আলামত। তিন নম্বর হইয়া তাকছে গিয়া বলে কি, ওয়াইজা তুমি না খানা আমানতর খেয়ানত হরা, আমানতর খেয়ানত হরাইয়া তাকছে গিয়া মুনাফিকের আলামত, মসজিদের ক্যাশিয়ারের কাছে আমরা কি করলাম সম্পদটারে আমানত রাখলাম, মাদ্রাসার ক্যাশিয়ারের কাছে আমানত রাখলাম, যে কোনো গ্রামের এক মানুষের কাছে আমি সামান্য টাকা নিয়ে আমানত রাখলাম, জেলার টাকা তুই মোলা আমরা পাইতাম। এখন একটা যুক্তি আইল বলে মহল্লার ক্যাশিয়ার যিনি আছেন তার কাছে টাকা আছে বলে রানি বা সিক্রেটারি বলা আমানত রাখছি, মহল্লার মানুষে যদি ইজাজত দেন বলে আপনার টাকা নেওয়া আপনার কাছে আমরা রাখলাম, ঠিক আছে আমানত হিসাবে রাখছি, তবে আপনারে আমরা সুযোগ দিছি আপনার টাকা খরচ করতে পারবা, সময় মতো আমরা টাকা পাইলে হয়েছে ইলা ইজাজত দিলে আপনি খরচ করতে পারবা, আর যদি হন বলে না পূর্ণ আমানত রাখলাম তাহলে এই টাকা দিয়া সিক্রেটারি ক্যাশিয়ারে কোনো ব্যবসা করতে পারতা নাই, তান মেয়ের বিবাহত লাগাইতে পারতা নাই, আল্লাহর বন্দায় নিজের কোনো দায়িত্বে খরচ করতে পারতা নাই, আমানত খেয়ানত হয়ে যাইব, এই আমানত বড় শক্ত, জেলা টেকা দেওয়াইব সেইভাবে টেকা থাকতো, জেলা সম্পদ রাখব সেই সম্পদ থাকতো, জেলা সোনা দেওয়াইব সেইভাবে থাকতো, ইজাজত পাইলে খরচিতে পারবা নতুবা খরচিতে পারতা নাই। কোন এক গ্রামের মুরব্বী মানুষ হোক এক আমানতারি বড় বালা আসুন আমরা জানলাম, কোনো মানুষের টেকা ব্যাংক রাখতে পারে না, গড়ের দুশ্মনের ডরে রাখেন না, আমানতারি বন্দার কাছে টেকাটা রাখলো, যদি ইজাজত দেয় আপনি খরচন জানি তাহলে খরচিতে পারবা, নতুবা জেলার টেকা দিব মশা দিব, এইভাবে আবার মশা পাইতো, ওটার নাম আমানত, ওটাই হইলো হকিকত আমানত। আমানত আছে আরেকটা বলে মুখের আমানত, মুখের আমানত ইয়া তাকছে গিয়া আপনি এখন কথা অমুকের কাছে কইছেন বলে আমার এখন কথা আপনার কাছে আমি কইলাম, কথা খান দ্বিতীয় মানুষের কাছে কইও না, ও ভাই কিবা তো বন্ধ তোমার কাছে আমি এখন কথা কইলাম, আমার কথা খান আমানত রাখলাম যাতে দ্বিতীয় কোনো মানুষে শুনে না, দ্বিতীয় কোনো মানুষের কাছে কইও না, এখানে একটা আমানত রাখছেন নানি কথা, ইখান আরো আমরা জলদি কই বুঝাইছেন কইও না কইলে আরো জলদি নানি, যদিও না সভাপতি হিসাবে যদি না বাক্স এগুত হইয়া যায় যে নমাজও আর কিচ্ছু কইন না দেখবা এগুলো শেয়ার করতে নাই, যদি হয় বাক্স এগু খেয়ে আর দিও না দেখবা একজনে একজনে সইবা এবার কিতা এগুলি ভিতরে, হ্যাঁ একজনে ওরা একজনে সইবা আর আঠাইশ পয়দ হয়ে যাব, কিতা কোন না জানো জিনিস আছে এগুলি ভিতরে আনাইলেও ভালো দেখবা এগুলো সুবিধা না। ওলা আল্লাহর বন্দে গান যদি কোনো এখন কথা মানুষে যদি হইয়া থাকে সেই কথা খান কিন্তু আমানত রাখলে খেয়ানত হইত না, আমানতর খেয়ানত করাইয়া তাকছে গিয়া মানে হইয়া তাকছে গিয়া মুনাফিকের আলামত। তাই আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া ইতা কিছু মাত আমরার মা বন্ধের মধ্যে একটু বেশি হওয়া যায়, মা বন্ধের মধ্যে একটু বেশি হওয়া যায়, কোনো এখন যদি কথা যদি শুনিলেন ইকান গ্রাম লইতে বেশি দিন বেশি সময় লাগে না, কইবা মা বোন সব গেলে দেখুন জানি অনেক
লুকায়িত ব্যবহার, অনেক মানে ক্রিটিক্যাল ব্যবহার যেগুলো আছে, পুরুষে যদি জানে টুকটাক জানলে সামান্য দুই একদিন মাতি বাবা একজনে আরেকজন কই বাবা শেষ, বাজারও গেছন মা টুটিছে আসলে মাতিটা না বাস শেষ। কিন্তু যদি কোনো মহিলা যদি খবর পায় তে আপনার রোশনাবাদ বা লিয়াত্তা কি আপনার খটামণিও যাইতে পারে, রামকৃষ্ণনগরও যাইব, আপনার করিমগঞ্জও যাইব, আর ই এরিয়াটা বাকি রইত না, মানে যেন কুটুম্বাড়ি যাও হইব গিয়াও ফয়লা ও গল্প ওখানে আরম্ভ, ওখান গল্প আরম্ভ হইব তহমত ব্যাপারে। মিশকাত শরীফের হাদিস আছে সাতটা বদ খারাপ জিনিস ব্যাপারে রসুলুল্লাহ হুকুম করছেন, সাতটা আমি কইয়ার না, একটা কইয়ার ওয়াকাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহ রাসূলে ফরমান পাক দামন মর দেবন আওরত হলর উপরে তুমি তার না ভক্ত মত তুলিও না, পুরুষ হোক মহিলা হোক নিজের সশককে যতক্ষণ পর্যন্ত দেখছো না অতক্ষণ পর্যন্ত সেই পুরুষ হোক মহিলা এরার উপর তুমি তার না হোক কর্মত তুলার যাইও না। আমরা দেশ না দেখিয়া না জানিয়া যেমনে শুনলাম শুনা মাত্র সেই কথা মান মুখের মধ্যে রিয়া একজনে আরেকজনে খালি খোয়া আরম্ভ করলাম খালি গুণাগার হইয়া। মা বোনদের মধ্যে কিছু অভ্যাসটা আছে তবে সব নাই, সব মহিলারা নাই, সব পুরুষ লোকও নাই, এটা বিশেষ করিয়া এক শ্রেণীর মানুষদের মধ্যে আছে। সামান্য যদি একটা কথা যদি শুনিয়া তখন এটা যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত বলি শুননা একজন থাকি আরেকজন আরেকজন থাকি আরেকজন পর্যন্ত না পৌঁছাইলে এই মানুষ অত সময় পর্যন্ত শান্তি হয় না, ইটা গুনার কাজ আমরা মনে করি আর সাধারণ জিনিস। আল্লাহর বন্দেগান তহমত যত সময় পর্যন্ত দেখছি না ভালো করিয়া যাচাই না করিয়া সশককে না দেখিয়া তহমত তোলা যেটা এটা তাকছে গিয়া গুনায় কবিরা। আল্লাহর বন্দেগান আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া মুনাফিক তাদের স্থান কি হইব, মুনাফলে মুনাফিক জন্নত যাইব নি বলে না জন্নত যাইত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদের জন্য জানানি হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এমন একটি সুসংবাদ এমন একটি বুসরা এমন একটি আপনার খবর। হে মুনাফিকরা জানিয়া রাখো তোমাদের জন্য আল্লাহর জাতের রকম কঠিন দর্দনাক আজাব আল্লাহ তৈয়ার করিয়া রাখছি, যে আজাব তৈয়ার থাকছে যে কঠিন আজাব জাহান্নামের আগুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার, মুনাফিকের ঠিকানা এমন একটি জায়গা জাহান্নামের উপরেও নাই জাহান্নামের সর্বশেষ নিচের স্তব্ধা সেই স্থানে মুনাফিকের স্থান আল্লাহ তৈয়ার করিয়া রাখছি। এর জন্য আল্লাহর বান্দাগণ বলেন মুমিন যারা এরা প্রথম পর্যায়ে জান্নাত লাভ করব, মুনাফিক যারা এরা হইল গিয়া জাহান্নামি, আর যারা আমরা থাকি বারা এরয়া থাকছে গিয়া আবদুল আবাদ জাহান্নামি। এর জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ আমাদের তৌফিক দিত মুনাফিকের তিনটা আলামত সম্পর্কে হাদিস থাকি কইলাম, আর একটা আলামত হইয়া থাকছে গিয়া মুনাফিকের জীবনে দুই অক্তের নমাজ পড়তে বড় কষ্ট হইব, এক অক্ত হইল গিয়া এশার নমাজ, দুই নম্বর অক্ত হইয়া থাকছে গিয়া হজরের নমাজ, বাজার তাকি গেলা গিয়া এশার নমাজ পড়ি তা কইলা আচ্ছা খাইলাই খাওয়ার পরে নমাজ পড়ি যেমনে খাইলা অলস্যতা যাই রইল কইলা আগামী দিন ফজর তাকি শুরু করম, ইলাই নানি মনে মনে বলে আগামীকাল ফজর থেকে স্টার্ট দিব আর মিস হইত না, হ্যাঁ ফজর থেকে স্টার্ট এক মুড়া তাকিয়া যেমনে ঘুমাইছুন ঘুমানির পরে ফজর গেল আল্লাহর বান্দার ফজর কজই গেছে কইলা জুহর তাকে নমাজ পড়িব ফড়ি লাইলা জুহর আখতা পড়া যার আসর ফড়ি লাইলা মাগরিব বাজার গেছন ফড়ি লাইলা, কিন্তু এশার ফজর দুই অক্তর নমাজ জীবনে পড়তে এত বেশি কষ্ট হইব এত বেশি উজর দেখাইব, খালি তারিখ করব তারিখ করতে করতে জীবন চলিয়া যাইব, বন্দা কামা হোক কা জীবন সেই দুই অক্তের নমাজ পড়িতে পারত নাই, এই আর একটা আলামত থাকছে গিয়া মুনাফিকের আলামত। তাই আল্লাহর বন্দেগানের জন্য মুনাফিক আমি নিজে অনুমান করতাম পারব, মুনাফিকের মধ্যে আলামত যেগুলো আমি তুলিয়া ধরলাম এগুলা যদি আমরা কাছে যদি তাকে সরাইয়া রাখতাম মুনাফিকের হিংসা বেশ থাকব, মুনাফিকের শখ বেশি থাকবো, সন্দেহ মানুষের উপরে বেশি থাকবো, মুনাফিকে আমানতের খেয়ানত করবো সব সময় হর অবস্থায় মিশা মাত মাতিব, আর কি বলে মুনাফিকে ওয়াদার আবার খিলাফ করবো।
মোটা বড় শক্ত থাকবো, আল্লাহ তারে সম্পদ দিবা, কিন্তু সম্পদটা আল্লাহ রাস্তার মধ্যে বড়বর দিতে কষ্ট হইব। এর জন্য আল্লাহর বন্দেগান শুনছি ওলা, আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময় এরার বড় কষ্ট হইব। আমরা জানা শুনে আমরা তো মাদ্রাসাত কমই মাদ্রাসাত ফড়াইয়ার সুপারি কালেকশনও যায়, দান কালেকশনও যায়, আইন নানি আপনারা বিভিন্ন মাদ্রাসার থাকি, নিজামিয়া মাদ্রাসার থাকি হয় না, আরও আছে নানি বাউদ মাদ্রাসা, আইন তো আমরা দেই নানি দে, আগন মাস আগন মাস আমরা দান কালেকশনও দেই, আইন আলিম হল তো তোরাও দেয়, খেয়েও আছে দিত না ফিরাই দেব, খালি কইব নাই 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 বইলে নাই রে বাতাসে গুয়াই, জানেন নি আপনারা নাই বইলে নাই বাতাস, এর এক ঘটনা একটু কয়, এক মেসা বাসলা, আমার সময় শেষ হয়ে যায়, এক মেসা বাসলা আগুন মাইয়া সান্দার যাইতা নাম বইতাম না, ও আমরা করিমগঞ্জ দৃষ্টিক শুনছুন যেন অমুক ভদ্রলোক এক ব্যক্তি হল আসক্ত হইকে দাম সন্দেহ দেয় না, সুপারি সন্দেহ দেয় না, হইলে আমি অনু যাইতাম হইয়াও তাই বলে যাওয়া লাগে, গিয়া গেছেন ভদ্রলোকের বাড়িতে ফুসা মাত্র, ভদ্রলোকে দেখছে মেসা ভাইয়া বাড়ি ঢুকি যাইতরা, দুই ঘরের একটালা ফান্দি আছে, দেখছে যাওয়ার লাগলে ফান্দি বা মেসা ভাই দেখিলে বেটা জুঙ্গি উল্টে বিতরা পাই গেছে, বুঝেছি তো দাম দিত না, বুঝাইছে মেসামে তো দেখিলিস মৌলানা দেখিলিস, আমরা করিমো আর ইয়ার মৌলানা আবু আসুন জীবিত, ই গল্প কই আমরা আসতে হাঁটি বহু সময় অপেক্ষা করছেন, বাড়ির মালিক কই জিনা বাড়িত না, বুধ পাইছেন মিশা বা জুঙ্গির ভিতরে বাড়িত না, বুধ পাইছেন বলে আমরা একটু পানি খাবাক্য পানিও খাইলাম সুভারিও খাইলাম, বাড়ির মালিকের অপেক্ষা করতে করতে হি তো জুঙ্গির ভিতরে লড়েও না, বুধ পাইছেন বাড়িলে তো সরম পাইব, মেসাবে লাস্টে দেখা যদি মানুষটা জঙ্গির ভিতরে ঠালির ভিতরে গরমে যদি কিচ্ছুও বা দায়ী নিজে ওই মার বিপদ হরিয়া যায় গে তো বন্দা মারাইছে না দিত না, ওর দান সাইডটা বুঝাইছে ওলা মানে বকিল, দুনিয়ার জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আসল এটা খুবই কম, তোমার সারা নাই খুবই কম, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার যদি কোনো সময় সান্দার লাগি কালেকশনের লাগি আইন বাবার এই মাদ্রাসায় কেন তো আমরা সারার সাহায্য চলতো, বেসরকারি দেখরা তো মাদ্রাসা নিয়ে কি চক্রান্ত আমাদের আসাম রাজ্যে চলতে আছে, দুঃখজনক ব্যাপার বিভিন্ন রাজ্যের মধ্যে মাদ্রাসাগুলো চলতে আছে সরকারি মাদ্রাসা, আমাদের আসাম রাজ্যে জানি না কোন কারণে খেবা বাখারা চক্রান্ত করিয়া যে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ করা হয়েছে, আমরা সবে নামাজ পড়িয়া দোয়া করতাম যদি না হোক করিয়া তখন আল্লাহর যাতে যাতে বিচার গান করতাম, এর লাগি বিশেষ করিয়া কৌমি বেসরকারি যত মাদ্রাসাগুলো আছে দয়া করিয়া ওগুলা চলতে হইলে সবে যদি সাহায্য সহযোগিতা করে চলে যাইব, মসজিদ যেগুলো আছে সারা সাহায্য চুড়া চুড়া করলে চলে যাইব, ঈদগার ময়দান আছে বৎসর দুই দিন আমরা নামাজ পড়ি ওয়াজিব নামাজ, এই ঈদগার ময়দানে নামাজ পড়ার জায়গা খোলা ময়দান, ঈদগার ময়দানে বড় ফজিলত, ঈদের নামাজ পড়িয়া শহর খোলা আসমানের নিচে ইনো সাল নাই, খোলা আসমানের নিচে দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দিন না সুবহানাল্লাহ, যার জন্য আল্লাহর বন্দেগান নামাজের জায়গা এমন একটা জায়গা সদিজার জায়গা যে জায়গা এই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দিব, এর জন্য নামাজ এক দুসাইর জায়গা পড়িয়া সামান্য সরিয়া যদি আর আপনি আপনার আমার নামাজ যদি পড়ে সেই জায়গাটা ফাজি লইল বাড়িল সেই জায়গায় আপনার আমার লাগি দোয়া করব সাক্ষী দিব, যার জন্য আল্লাহর বন্দেগান বকিলি করিয়া নাই হইয়া ঘুরাইয়া দেন না, জানাই আল্লাহ সম্পদ দিছে খাই আপনার আমারে বিকারি বানাইতে বেশি সময় লাগতো নাই, হইবা আমি কিলা বিকারি সত্তর টাকা পয়সা গাড়ি আছে দোকান আখতা যেমনে বরণ হইব বড় সিয়েন্সার বেমার হইব আখতা প্যারালাইজ হইব বড় আটকিবা যাইতে যাইতে এপলত যাইবা আপনার তিন বিঘা জায়গা ছাড়ি যাইব আর সময় লাগবে না পঞ্চায়েত, এমন হইব নার্ভাস সমস্যা রেপার হইব এপলত, বুঝাইছেন এপলত গেলে আপনার পয়লা এক লাখ টাকা আপনার পয়লা ডিপোজিট হওয়া লাগে বাদে অ্যাডমিশন, বুধবাইছেন কিজাত হসপিটালে কাজ এর লাগিয়া ও আল্লাহ গরিব বানাইতে চার দিন লাগে, এর লাগি মাংসরে মেসা বন্ধরে বেজার করিয়া বেটিয়ে কইছিল আগন মাস আইসে মা মরসর খোলা ওর দিবার সময় মেসা বলা পাইছে, মা মরিয়ালে বুঝলেন আগন মাস মানছে খোলা দিয়ে বুঝলেন মা ওর দিত তোর মারা তুল দেন দান তুলো ওলা বুঝলেন জবানা আসলো, তেল লাগিয়া বিশেষ করিয়া মা বই নকলে হোক পুরুষ লোকে হোক দয়া করে মাদ্রাসার সান্দালাই করে দয়া করে ঘুরিয়ে দেন না জানি, মসজিদর মাদ্রাসার ঈদগার হোম হোক বেশক থুড়াও দেন জানি সুন্দর মুখে মাতিয়া দেন জানি বেজার করিয়া ঘুরিয়ে দেন না জানি, কোন সময় আল্লাহ বেজার হয়ে যাব আপনি গরিব হইতে হকির হইতে বেশি দিন সময় লাগত নাই, তাই আল্লাহর বান্দেগান আপনার এখান ঈদগাহ বহুত সুন্দর সেন্টারের জায়গা, আল্লাহর ওয়াস্তে বিশেষ করিয়া ঈদগাহানোর ফ্লোর বাকি রয়েছে নানি বহু জায়গা গাছ রয়েছে নানি মাটি, তে ও বাজু ফুরি তো আল্লাহর ওয়াস্তে যদি আপনারা তোড়া তোড়া দিয়ে যদি সাহায্য করেন
সাজিবউদ্দিন তার নাম আর চাকরি করেন তার বাবা নাই। মাশাআল্লাহ, সাজিবউদ্দিন তার আর্মির চাকরি করেন তার বাবা নাই, 200 টাকা নগদ দিছেন। আল্লাহ সাজিবউদ্দিন সাবর সৎকারে কবুল ফরমাও, সাবর হাতিয়া নিয়ে বাবা নানার রুহার মধ্যে পৌঁছাইয়া দাও, তার মার আয়াতে তৈবা দরাজ ফরমাও আমিন। তো ঈদগা ঘুরতে হইলে পয়সা কড়ি তো দরকার, আসেন না না হয়ে যায়, ঈদের দিন তো দেয় না একটা, আইস তুরা তুরা সারা দেখান আল্লাহর বাস্তে। জি, ওয়ারেক সাহেবে দিয়েছেন 50 টাকা আল্লাহর বাস্তে। আল্লাহ ঈদগার ময়দান ও নমাজ পড়ার জায়গার মধ্যে আপনার বন্দার শরীক হয়েছেন, সাহায্য করছেন, আল্লাহ আপনার বন্দারে হর নমুনায় সাহায্য খান্তা করি ওই আল্লাহ আমিন। আসুন নি কোনো সাহেবে সাহস করতে পারবারে, নগদ বলা তোরা দেই না, বা বাকি আমি দিমু বা আল্লাহর বাস্তে সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট লাগে, ইন্দোর রড কিতাবা পাত্তর লাগে। জি, সিমেন্ট লাগে না।